মিছিল ক্রমশ বড় দীর্ঘ থেকে দীর্ঘতর দেখানোর চেষ্টা করবে। কি বলছেন আপনারা? মিছিল সেই মিছিল চলে আসছে এবং একে হাতে একের পর এক প্ল্যাকার্ড লেখা আছে, আগে বাঁচবো তারপর বাঁচাবো। গুরুত্বপূর্ণ কথা, আগে নিজে বাঁচবো তারপর বাঁচাবো। সত্যিই তো একজন মহিলা চিকিৎসক এখানে পরিষেবা দিতে এসে তাকে খুন হতে হচ্ছে, তাই তারা বলছেন আগে নিজে বাঁচবো পরে বাঁচাবো। ছবি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে স্লোগান উঠছে, কি বলছে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবির দিকে অবশ্যই নজর থাকবে, দেখানোর চেষ্টা করবে আগে বাঁচবো তারপর বাঁচাবো। তারা বলছেন কি বলছেন? নো সেফটি নো ডিউটির কথা বলা হচ্ছে। আমরা স্লোগানটা শোনার চেষ্টা করি, স্লোগান দিতে দিতে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। একটি মিছিল এবং তার পেছনে যারা যারা পড়ুয়ারা তারা বসে আন্দোলন করছেন। এই মুহূর্তে সেই মিছিল আজি করে মেন গেটের একদম সামনে, ছবি দেখানোর চেষ্টা করি। তারা বলছেন আগে বাঁচবো তারপর বাঁচাবো, আগে তারা সুরক্ষা চাইছেন। এবং যেভাবে একজন মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে তারই প্রতিবাদে তাই আজ রাস্তায়। আপনারা কি বলবেন মূলত? আমাদের এই প্রোটেস্টটাতে কোনো রাজনৈতিক রং লাগতে দেব না, এটাই আমাদের মেন বক্তব্য। নো ট্রিটমেন্ট এখন অব্দি পাবে না যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি, এটা আমাদের মেন বক্তব্য। আগে বাঁচবেন তারপর বাঁচাবেন, অবশ্যই অবশ্যই সেই দাবিতে। পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত ঘোষ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে, মিছিল এই গেট দিয়ে বেরোচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করি, যারা যারা জুনিয়র চিকিৎসকরা আছেন তারা এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে, একদম গেটের বাইরে বেরিয়ে যাচ্ছে এই মিছিল। ছবি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে একটু ছবি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে মিছিল বেরিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। গেটের একদম সামনে চলে এসেছে, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ছবি দেখানোর চেষ্টা করে দেবব্রত বোস সেই ছবি দেখাবে। গেটের একদম সামনে প্রতিবাদ করছেন। এই মুহূর্তে ভাস্কর রয়েছে, ভাস্করের কাছে সরাসরি যাওয়ার চেষ্টা করবো। ভাস্কর কি ছবি উঠে আছে? ভাস্কর একদমই শুনতে দেখো যে ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছিল। এক নার্সিং স্টুডেন্টকে গতকাল বলা হয় সেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেই ডিউটি করতে, এমনটাই অন্তত নার্সিং স্টুডেন্ট অভিযোগ করছেন। ঠিক কি অভিযোগ তোমাদের? এই 24 ঘন্টা না পেরোনো পর্যন্ত কি করে একজন স্টুডেন্টকে ওই রকম চেস্ট মেডিসিনের মতো একটা ওয়ার্ডে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে একা কেন ডিউটি দেওয়া? একটা অভিযোগ আসছে মোবাইল অফ রাখতে বলা হয়েছিল, বাথরুম যাওয়া যাবে না, বাথরুম যাওয়া যাবে না বলেছে, বাথরুম পেলে বাথরুম চেপে বসে থাকবে, কোথাও যাবে না তোমরা, এই অথরিটি নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, করিডোরে লাইট লাগাতে পারে না, সিসিটিভি বসাতে পারে না, জোর করে এই পরিস্থিতিতে ফেলতে পারে? এটা আমাদেরও এটাই প্রশ্ন, কেন আমাদের নিরাপত্তাটা কোথায়? থাকলেও
সেগুলো কেন নট ওয়ার্কিং, কেন কাজ করে না সিসিটিভি গুলো? আচ্ছা আমি তো জিনিস বুঝতে পারছি না, অন্তত আজকালকার দিনে এমার্জেন্সি হলে আমরা মোবাইল বা হোয়াটসঅ্যাপের থ্রুতে কমিউনিকেট করি, যদি মোবাইল অফ রাখতে বলা হয় তাহলে সেই মেয়েটির যদি কোনো এমার্জেন্সি দরকার পড়ে কিভাবে কমিউনিকেট করবে? রাজ্যের কোনো হাসপাতালে কোনো রেস্টরুম ওয়াশরুম যথাযথভাবে নেই কেন? এই হাসপাতালে আছে, এই হাসপাতালে আছে, এই হাসপাতালে আছে, এই হাসপাতালে আছে, অনেক জায়গায় আমাদের সাথে যেটা হয় আমরা বলছি স্টুডেন্টদের সাথে, ইভেন আমাদের বলাও হয় যখন আমরা বলি যে বাথরুম যাব এরকম কিছু, আমাদেরকে বলা হয় ঠিক আছে তোমরা পেশেন্টদের বাথরুমটা ইউজ করতে পারো, পেশেন্টের বাথরুম, পেশেন্টের বাথরুম। আচ্ছা 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 আচ্ছা, পেশেন্টের ওয়াশরুম ইউজ করা মানে একটা প্রবল রিস্ক থাকে ইনফেকশনের জন্য, তো আমরা কেন করব, কেন করব? আমরা যেখানে পেশেন্টদের চিকিৎসা করছি হসপিটাল আমাদের জন্য কোনো ভাবে সেফটি নয়, এখানে আমরা কি করে ডিউটি দেব 12 ঘন্টা? হ্যাঁ শুন শুন শুন, আমাদের ম্যাক্সিমাম ফেলোমেস যারা বাইরে পিজিতে থাকে তারা আসে তাদের ড্রেস ইউনিফর্ম পরে বাইরে, আমাদের অ্যালাউড না, তো সেটা আমাদের যে পিজিতে, হ্যাঁ না আমি স্টুডেন্ট বিএসসি ফোর্থ ইয়ার স্টুডেন্ট, তো তাদেরকে একটা প্রপার আমাদের চেঞ্জিং রুম নেই, সেখানে চেঞ্জ করতে হয় আমাদের পেশেন্টের কার্টুন ঘিরে ঘিরে আমাদের ড্রেস চেঞ্জ করতে হয়, কোনো চেঞ্জিং রুম নেই, না আমাদের কোনো চেঞ্জিং রুম নেই, সিসিটিভি নেই, আমাদের সিকিউরিটিরা কোথায়? আমরা এখানে সুরক্ষার জন্য সামিল হয়েছি, আমরা নিরাপত্তা চাই আর আমরা এখানে নিরপেক্ষ বিচার চাই, যেই নিরাপত্তা পাচ্ছি না আমরা, আমরা আমরাও এটা বুঝতে পারছি না, এই ঘটনার পর সরি এই ঘটনার পর একজন নার্সিং স্টুডেন্টকে কিভাবে বলা হলো মোবাইল অফ করে সারা রাত ওয়ার্ডের মধ্যে থেকে ডিউটি করতে হবে? সেই ওয়ার্ডে যেখানে 24 ঘন্টা বেরোনো হয়নি একজন আমাদের দিদি এরকম একজন হত্যা হয়েছে, হ্যাঁ 24 ঘন্টা তো বেরোনো হয়নি, সেখানে কিভাবে ওয়ে করবে? ওই ওয়ার্ডে আমাদের লাগবে নিজেদের নিরাপত্তা নেই, সেখানে আমরা যারা আসছে পেশেন্ট তাদের কিভাবে নিরাপত্তা দেব? সত্যি কালকে গিয়ে ডিউটি করতে পারবেন তো? আর যদি না করেন তাহলে ভয়টা কিসের, কিসের ভয় দেখানো হয়? দেখো ভয়ঙ্কর অভিযোগ শুনতো, যারা নার্সিং স্টুডেন্টরা রয়েছেন তারা বলছেন সেই জাস্ট মেডিসিন যেখানে বড় ভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসছে, সেখানে এক নার্সিং স্টুডেন্টকে ডিউটি করতে বলা হয়েছে যাকে বলা হয়েছে ওয়াশরুম যাওয়া যাবে না, মোবাইল সুইচ অফ রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে জরুরি অবস্থা তৈরি হলো। ছবি আমরা দেখতে পাচ্ছি, ভাস্কর সৈকত আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আরজি করেন, যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি, তারা বলছেন বিচার চাইছি, বিচার চাইছি, তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন।